আজকাল তো সকলের বাড়িতে এই ধরনের লাকি ট্রি দেখতে পাওয়া যায় কিন্তু এই গাছকে সঠিকভাবে যত্ন করা নিয়ে নানা মানুষের নানান ধরনের প্রশ্ন চলুন আজকে তারই কিছু সমাধান জানাচ্ছি অনেকে বলে থাকেন যে এই ধরনের গাছের পাতা খুব সহজে হলুদ হয়ে যায় বা এই ধরনের গাছকে কিভাবে সঠিকভাবে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখা যায় আজকে তাই আপনাদের জানাই ছোট ছোট কয়েকটা বিষয় যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন তাহলে এই গাছকে কিন্তু অনায়াসেই দু থেকে তিন বছর খুব যত্ন করে রেখে দেয়া যাবে এবং এর গ্রোথ খুব ভালো হবে প্রথম টিপস হলো যে এই গাছের জল প্রত্যেক দিন পরিবর্তন করতে হবে এবং পরিষ্কার একদম ঠান্ডা জলে এই গাছকে রেখে দিতে হবে দু নম্বর টিপস সপ্তাহে দু থেকে তিনবার অন্তত এই গাছের গোড়াটা পরিষ্কারভাবে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে তিন নম্বর সঠিক পাত্র বেছে নেওয়া এই গাছের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কাঁচের পাত্র বা পাথরের পাত্র এর জন্য সবথেকে সঠিক চার নম্বর পয়েন্ট একদম ডাইরেক্ট সূর্যের আলোর মধ্যে কিন্তু এই গাছকে রাখলে এই গাছ বেশিদিন বাঁচবে না অল্প ছায়ার মধ্যে এই গাছকে রাখতে হবে দিনে দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলো এর জন্য যথেষ্ট আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানান যে আপনাদের বাড়িতেও যাদের এই ধরনের গাছ আছে কি কি সমস্যা হচ্ছে গাছের বা আপনারা কিভাবে প্রপার কেয়ার নেন সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী তাই আমি চাইব যে আপনারা কমেন্টে আমাকে এটা জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ